নির্মাণ বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরো তিন শিশু সহ এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকছড়া থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে। মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় চারজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্মীয়মান বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরো তিন শিশু সহ এক মহিলা। সোমবার রাতে মালদার মানিকছড়া থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রামজান শেখ, বাবা তুফান শেখ, বাড়ি হরিচন্দ্রপুর থানার শামকা গ্রামে। মহরম উপলক্ষে মানিকছড়ার নূরপুর গ্রামে দক্ষিণপাড়ায় এক আত্মীয় বাড়ি ঘুরতে আসে রামজান। দুর্ঘটনায় জখম হয়েছে তানবীর শেখ, আন্নু খাতুন, শাহাজাত হোসেন, শুকতলা বিবি, প্রত্যেকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও গ্রামে মহরমের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু একটি নির্মীয়মান বাড়ির ওপরে ওঠে। দ্বিতীয় তলার নির্মাণের কাজ চলছিল, হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির একাংশ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হয় পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রত্যেককে মালদা মেডিকেলে রেফার করা হয়। মৃত্যু হয় একজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ওখানে ছেলেরা মহরম কমিটির লাঠি খেলা হচ্ছিলো, লাঠি খেলা দেখছিল ছেলেগুলা নিচনে দাঁড়িয়ে। উপরে ছাদের লিন্টন অবধি গাঁথনি ছিল, ওটা পড়ে তারপরে এই ঘটনাটা হয়েছে। চার পাঁচটা ছেলে এইরকম হয়েছে, তো দুটা একটু একটু লেগেছে, এদের সিরিয়াস আছে, একটা মারা গেছে। যে ছেলেটা মারা গেছে ওর নাম রমজান আছে, বাকি এই যে আছে তো একটার নাম আন্নু আছে, মেয়ে যেটা আছে, আর একটা ছোটো ছেলে তানবীর, ওটার নাম কী আছে বলতে পারবো না। কতজন আহত, কতজন আছে আহত? এমনি হয়েছে ওখানে সাত আট জন। একজন মারা গেছে, একজন মারা গেছে ওর মধ্যে। এরা কি ছাদের নিচে ছিল নাকি? নিচনে দেখছিল এরা, উপরে অনেক লোক ছিল, দেখুন নিচনে এরা ছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।